নমস্কার, আমি মল্লিকা ঘোষ, প্রেরণা বুটিকের ওনার। তোমাদের জন্য আবার 34 নম্বর এপিসোড নিয়ে হাজির হয়েছি। এবারেও প্রচুর ডিসকাউন্ট থাকছে, চৈত্র ডিসকাউন্ট যেটা, আর ব্লাউজ পিস গিফটটা তো তোমরা মানে সমস্ত সময়ই আমার থেকে চাইছো, আমিও দিচ্ছি, এবারেও আছে আর এখন থাকবেও, অন্তত এপ্রিল মাস অবধি তো থাকবেই, চেষ্টা করছি যেন সবসময় দেওয়া যায়। তো এবারে অনেক রকম শাড়ি আছে, তার মধ্যে বলেছিলাম গুজরাটির এপিসোড একটা নিয়ে আসবো, এবারে গুজরাটির এপিসোডটা নিয়ে এসেছি। দেখো তোমরা, কটন গুজরাটিও আছে, সিল্ক গুজরাটিও আছে, আর শেষ পর্যন্ত দেখো, আমি দেখছি সিল্কের পার্শ্বেও যদি দু একটা দেখিয়ে দেওয়া যায়। তো আমি শুরু করছি 1 নম্বর দিয়ে। 1 নম্বরে আছে বাংলাদেশি তাঁত গুজরাটি 3200, এখন 2800, 3200-2800। এই শাড়িগুলো কিন্তু একদম সিল্কের ভলিউমে কাজ আছে, মানে সিল্ক শাড়িতে আমরা যে ধরনের গুজরাটি করি সেই ধরনের কাজ কিন্তু আছে। আমাদের এই গুজরাটিটা স্পেশাল, তোমরা জানো সবাই, সিটিভিএন চ্যানেলেও প্রচুর দেখিয়েছি আগে আগে। এটা হচ্ছে ব্লাউজ পিস, আর খুব সুন্দর কম্বিনেশনটা, স্টিলের সাথে রানীর কম্বিনেশন, এটা তো একটা খুব হিট কম্বিনেশন, দারুণ সুন্দর শাড়িটা, দেখে নাও। টোটালটা কিন্তু সেম ভলিউমে কাজ আছে, আর এই শাড়িগুলোর ব্লাউজ পিস থাকে, কিন্তু আমি বেশি করে কাজ করে দিয়েছি শাড়িতে, ব্লাউজ পিসটা রানিংয়ে আমি বর্ডার করে দিয়েছি, আর দুটো ব্লাউজ তো আমি এমনি রয়েছে তোমাদের জন্য। এটা হচ্ছে গিফটেড ব্লাউজটা, আর গিফটেড ব্লাউজটা যতটা সম্ভব আমি ম্যাচিং করে দিয়েছি। 2 নম্বর শাড়িটা হচ্ছে 2200 টাকা দাম, এখন হচ্ছে 1800, 2211, এখন 1800। এই শাড়িটা দেখো কি সুন্দর ব্লাউজটা আর শাড়িটা। এই শাড়িটাতে কিন্তু নিজস্ব কোনো ব্লাউজ নেই, আমি গিফটে দিয়েছি একটা, এটা হাফ অ্যান্ড হাফ আছে, শাড়িটা পুরো খুলে আমি দেখাচ্ছি। আর এই ধরনের শাড়িগুলো কিন্তু এখন অনেকটা প্রাইসে নিতে হবে নিলে, আর 3-4 জায়গায় কাজটা হয়, সুতরাং এটা একদম আপার ইয়ক আর লোয়ার ইয়ক দিয়ে গুজরাটি কাজটা গেছে বাংলাদেশি তাঁতের ওপর, আর হাফ পোর্শন শাড়িটা গেছে ব্লকে, প্যারট গ্রিন একটা কালারের ওপর ব্লকটা গেছে, এইভাবে পুরো ব্লকে গেছে। ব্লাউজটা দিয়েছি আমি ম্যাচিং করে করিয়ে দিয়েছি, এটা হচ্ছে গিফটের ব্লাউজটা, খুব সুন্দর ম্যাচিংটা, প্যারট গ্রিন আর ব্লুর ম্যাচিং তো তোমরা সবাই খুব পছন্দও করো। এবার আমি সিল্কে আসছি, এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক 3 নম্বর শাড়িটা, ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক, এটা হচ্ছে 3500, এখন 2800। এগুলোতেও কিন্তু প্রচুর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এ ধরনের শাড়িগুলো কিন্তু এখন আর এই ডিসকাউন্টে পাওয়া যায় না, এতটা কমে পাওয়া যায় না, ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে বলে এই প্রাইসে পাচ্ছ তোমরা। এগুলো ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক, এইভাবে পুরো চিকু বেশের ওপর গেছে। এটা হচ্ছে কলমকারী ব্লাউজ একটা, এটা গিফটে দেওয়া হচ্ছে, এইভাবে গেছে। আর এর রানিংয়ে একটা ব্লাউজ আছে, এটা হচ্ছে রানিংয়ের ব্লাউজ, হাতাতে কাজ আছে, সুতরাং দুটো ব্লাউজই তোমরা ইউজ করতে পারবে যেরকম ধরনের কালারটা দিয়েছি। আমি কয়েকটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক এখন দেখিয়ে দিচ্ছি। 4 নম্বর শাড়ি 3500, এখন 2800, এটাও ব্লেন্ডেড ব্যাঙ্গালোর। এগুলো কিন্তু না বলে দিলে কেউ বুঝতেও পারবেন না, অরিজিনালের সঙ্গে দেখতে কোনো তফাৎ নেই, ডিফারেন্স কিছু বোঝা যাবে না, কাজও আছে, খুব ভালো কাজ আছে। এটা দিয়েছি ব্লাউজে, এইভাবে পুরো শাড়িটা ঘুরে ঘুরে গেছে পার আঁচলে, আর ম্যাচিংয়ে তো ব্লাউজ পিস রানিংয়ে আছেই একটা করে। এটা হচ্ছে রামা গ্রিন ঘেঁষা একটু ফিরোজা,
পিকক ব্লু টাইপের কালারটা, টাইপ অফ পিকক ব্লু। পাঁচ নম্বর শাড়ি 4000, এখন 3400, এটাও ব্লেন্ডেড। কাজ অনুযায়ী কিন্তু প্রাইসটা আবার বলে দিচ্ছি, কাজ অনুযায়ী প্রাইস। এটা ডাবল টোন ক্রস টোন আছে, ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক। এটা হাফ আছে, অল ওভার শাড়িটা আছে হাফ। আর কালারটা দেখো কি সুন্দর, ঘুরলে ফিরলে রানি এবং গোল্ডেনের একটা শর্ট টোন, তার সাথে পিচ কালারও আছে। আর পুরো শাড়িটা পাড় ধরে কাজ গেছে, হাফ শাড়ি অল ওভার, হাফ হচ্ছে পাড় ধরে কাজ। আর এর সঙ্গে যে ব্লাউজটা দিচ্ছি, প্রিন্টেড একটা ব্লাউজ দিচ্ছি, এটা হচ্ছে মোটামুটি একটা ম্যাচিং করে দিয়েছি, আশা করি তোমাদের পছন্দ হবে। আবার দেখাচ্ছি ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক, ছ নম্বর শাড়ি 4000, এখন 3200। এগুলো কিন্তু সমস্ত কাজের ওপর ডিপেন্ড করছে দামটা, তাছাড়াও তো ডিসকাউন্ট প্রচুর আছে। এটাও কিন্তু হাফ শাড়ি অল ওভার, ব্ল্যাকের ওপর মাল্টি কালার, খুব ফেস্টিভ একটা কালার কম্বিনেশনটা দেখো তোমরা। আর হাফ হচ্ছে কুচিটা গেছে, বর্ডার আর বুটি। এটা একটু মাস্টার্ড ইয়েলো কালারের একটা প্রিন্টেড ব্লাউজটা গিফটে দিচ্ছি। আর প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু একটা রানিংয়ে ব্লাউজ পিস থাকছে, এটা শাড়ির ব্লাউজ। যারা যারা নেওয়ার তারা নিয়ে নাও। আর হোম ডেলিভারি এবং কুরিয়ার দুটোর মাধ্যমেই আমাদের শাড়িগুলো পাচ্ছ তোমরা। 3500, এখন 2800, নাম্বার 7 শাড়ি। এটাও একটা শর্ট টোনের ক্রস টোনের কালার আছে, এটা গ্রিনের সঙ্গে মাস্টার্ড ইয়েলোর একটা শর্ট টোন, খুব সুন্দর কালার কম্বিনেশনটা, আঁচলটাও খুব সুন্দর। খুব সোবার একটা কম্বিনেশন, আর তার সাথে ম্যাচিংয়ে এইভাবে কলমকারিটা দিয়েছি। কলমকারিটা কিন্তু এমনিও যে কোনো শাড়ির সঙ্গে পরা যাবে, এইভাবে পাড় আর বুটি দিয়ে পুরো শাড়িটা কভার করেছে। আর ব্লাউজ পিসটা এটা, এই শাড়িগুলো ডিসকাউন্ট দেওয়ার অর্থ কিন্তু আরও প্রচুর আছে, সেরকম ব্যাপার নেই। আমি এই শাড়িটার আগে দামটা বলে দিই, 4200, এখন 3600। এগুলো কিন্তু অনেকেই ভাবেন কি যে শপে এসে দেখলে হয়তো এই ধরনের শাড়ি অনেক দেখতে পাবেন, কিন্তু এটা আপনাদের ভুল ধারণা। এগুলো কিন্তু একেবারেই স্টক ক্লিয়ারের এবং খুব বাছাই করা শাড়ি, বেছে বেছে প্রোগ্রামে দেখানো হয়। এই নয় যে এইগুলো দোকানে এসেও অনেক আরও এই ধরনের কালার পাবেন, তাহলে কিন্তু এত ডিসকাউন্ট এগুলো দেওয়া হতো না। যারা জানেন তারা কিন্তু দেরি করেন না, চটপট বুকিং করে নেন। এটা ডিজাইনটা দেখুন, এটা ডিজাইনটা ভীষণ সুন্দর। এইভাবে পুরো শাড়িটা কিন্তু ডায়াগোনালি কভার করেছে, পুরো শাড়িটা রয়্যাল ব্লুর ওপর পিঙ্ক আর অফ হোয়াইট দিয়ে কাজটা গেছে, এইভাবে পুরো শাড়িটা কভার করেছে। আর এর যে ব্লাউজ পিসটা সেটা দিয়েছি পিঙ্ক শেডের ওপরই আমি দিয়েছি, পুরো শাড়িটা এইভাবে কভার করেছে। আর ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি, এর যে রানিংয়ের যে ব্লাউজ পিসটা এটা গেছে। আর এগুলোর বিশেষত্ব হচ্ছে কি, না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা কোনটা ব্লেন্ডেড আর কোনটা অরিজিনাল। এবার আমি অরিজিনালে আসলাম, এটা হচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্ক, ন নম্বর 7900, এটা এখন ডিসকাউন্ট প্রাইস 6200। তাহলে প্রাইসটা কোথায় নেমেছে বুঝতে পাচ্ছেন, এমনিতে 8500 দাম হয়ে গেছে এগুলোর মিনিমাম। এইগুলো হচ্ছে একদম পিওরের ওপর, যাদের বাজেট কম তারা আগেরগুলো ট্রাই করতে পারেন। এক একটা শাড়িতে প্রচুর প্রচুর ডিসকাউন্ট দেওয়া হয়েছে, যেমন কাঁথা এপিসোডে আমি দিয়েছিলাম, গুজরাটি যাদের রিকোয়ারমেন্ট আছে তারা নিয়ে নিন,
কারণ কি এই ধরনের ডিসকাউন্ট বা এই ধরনের শাড়ি সব সময় কিন্তু অ্যাভেলেবেল নয়, এটা বারবারই বলছি। একটা বাটিকের এর সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ দিচ্ছি, দেখে নিন। এই শাড়িটারও কিন্তু ম্যাচিংয়ে একটা ব্লাউজ পিস থাকছে রানিংয়ে, আর পিঙ্কের কালারটা ভীষণ সুন্দর একটা পিঙ্ক। 10 নম্বর শাড়িতে আসলাম, পিওর ব্যাঙ্গালোর সিল্ক গুজরাটি, স্কার্ট বর্ডার 7900, এখন 6000, এটা আরও কমে গেছে। এই ডিজাইনটা অনেকগুলো হয়ে গেছে, 3-4টে সেম ডিজাইনের শাড়ি আমার কাছে হয়ে গেছে বলে একদম মানে মিনিমাম প্রাইসে আমি দিয়ে দিচ্ছি। নিচের দিকে প্রচুর কাজ আছে, উপর দিকে একটু সরু বর্ডার, আর কালারটা ভীষণ আনকমন একটা শেড, একদম মাস্টার্ড অয়েলের কালার। একটা স্ক্রিপ্টের ব্লাউজ পিস দিয়েছি, এইভাবে পুরো শাড়িটা গেছে। পার ধরে কিন্তু শেষ পর্যন্ত কাজ আছে শাড়িটা, মাস্টার্ড অয়েল কালারের শাড়ি, স্কার্ট বর্ডার, আর এর নিজস্ব ব্লাউজ এটা। 11 নম্বর শাড়ি 7900, এখন 6000। তোমরা হয়তো ভাবছো যে এগুলো কোনো ডিফেক্ট আছে কিনা, কোনো রকম কিচ্ছু ডিফেক্ট নেই, সেম ডিজাইনের শাড়ি যেহেতু 3-4টে হয়ে গেছে আমার কাছে, যার জন্যে এতটা কম। এগুলো কিন্তু ভবিষ্যতে আর এই রেঞ্জে কোনো সময়তেই দেওয়া যাবে না, কারণ এগুলো কিন্তু আমার স্টকে থাকা শাড়ি, যার জন্যেই এত কমে পাচ্ছ তোমরা। ফিরোজা কালারটা আছে বলে আমি একটা ফিরোজা ব্লাউজ দিয়েছি, আর প্রচুর মিরর আছে শাড়িটার মধ্যে, কম্বিনেশনটা একদম হাটকে একটা কম্বিনেশন। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। আমি কিন্তু এখন সব পিওর দেখাচ্ছি। 12 নম্বর শাড়ি 6500, এখন 5000, এটা তো আরও কমে গেল। যেরম যেরম সময় তৈরি হয়েছে এগুলো আমি সেরম সেরম অনুযায়ী ডিসকাউন্টটা করেছি এবং রাখার চেষ্টা করেছি এতটাই মিনিমাম। এটা কিন্তু হাফ অলওভার জাল, রামা গ্রিন কালারে যাচ্ছে, মাল্টি কালার থ্রেড দিয়ে কাজ আছে, হাফ অলওভার, আর হাফ হচ্ছে হাফ বর্ডার হাফ অলওভার। আর এটাও আমি একটা স্ক্রিপ্টের ব্লাউজ দিচ্ছি, মোটামুটি একটা ম্যাচিং করে দিচ্ছি, আবার অন্য শাড়ির সাথেও তোমরা পরতে পারবে। এর প্রাইসটা সত্যি ব্লেন্ডেডের মতনই প্রাইস। 13 নম্বর শাড়ি 8000, এখন 6500, ডিসকাউন্টটা কি লেভেলে হয়েছে তাহলে বুঝতে পারছেন। এগুলো কিন্তু হাফ হাফ আছে আর অল ওভার কাজ আছে, কাজ অনুযায়ী আর শাড়ির স্টকে স্টক ক্লিয়ার অনুযায়ী যেরকম যেরকম টাইমে হয়ে এসছে সেই অনুযায়ী কিন্তু প্রাইসটা করা হয়েছে। এটা হচ্ছে একদম অল ওভার, আর প্রচুর মিরর আছে, মাইকার কাজটা যেটা আছে অসম্ভব মিররের কাজ আছে টোটাল শাড়িটাতে। শাড়ির এন্ড অবধি কিন্তু প্রচুর কাজ আছে, এইভাবে শাড়িটা যাচ্ছে। গিফটের ব্লাউজটা রেডে দিয়েছি যাতে তোমরা সবের সাথে পরতে পারো। এই শাড়িটা কিন্তু হাফ অ্যান্ড হাফ করে কাজ আছে, হাফ যাচ্ছে মাস্টার্ড ইয়েলো আর হাফ এই ব্ল্যাকটা আছে, খুব সুন্দর অল ওভার কাজ আছে। আর ব্লাউজটা রানিংয়েও যে ব্লাউজটা আছে সেটার হাতেতে পুরো কাজ আছে। 14 নম্বর শাড়ি, এটাও কিন্তু একদম অল ওভার কাজ আছে, 8000, এখন 6200, 6200 হচ্ছে প্রাইস, ডিসকাউন্টেড প্রাইস। আমি নিজেই ভাবতে পারছি না যে এতটা ডিসকাউন্ট আমি দিয়েছি। প্রচুর মানুষের গুজরাটি নেওয়ার আছে, তারা নিয়ে নিন এই সময়, দেরি করবেন না, আর শাড়ি কেউ আটকে রাখবেন না, যার
প্রকৃত নেওয়ার সেই বুকিং করবেন, দেখুন না হলে দেখতে কিচ্ছু অসুবিধে নেই, ভালো করে দেখুন, অন্য সময় নেবেন কোনো অসুবিধে নেই, কিন্তু শাড়ি একদমই আটকে রাখবেন না, কারণ এগুলো কিন্তু সিঙ্গেল পিস, এটা গিফটের ব্লাউজ আর একদম অলওভার এই শাড়িটা গেছে। এইভাবে পুরো মাছের আঁশের মতো ডিজাইনটা টোটাল শাড়িটায় কিন্তু কভার করছে এইভাবে। আর এগুলো পিওর ব্যাঙ্গালোর সিল্ক, এটা রাস্টের মধ্যে আছে, এ সমস্ত কালারগুলো কিন্তু সবাই পরতে পারবেন। আচ্ছা, এবার আমি 15 নাম্বার শাড়ি আমি যেটা পরেছি, আমি আমার শাড়িটা এবার আসছি। এটা অল ওভার শাড়ি, মেরুনের সঙ্গে সি গ্রিন কম্বিনেশান, এইভাবে আঁচলটা গেছে। এটা একটা ব্লাউজটা দিয়েছি বাটিকের, আর এর যে নিজস্ব ব্লাউজটা আছে সিগ্রিনে ভিতর দিকে আছে, আর এর দামটাও আমি বলে দিচ্ছি, 8000 প্রাইস, এখন 6500 হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস। একদম অল ওভার কিন্তু এই শাড়িটা আছে, কোনো জায়গায় ফাঁক নেই। এবার আমি 16 নাম্বারে আসছি, আপনারা হোয়াটসঅ্যাপে বুকিং করুন। আর একটা কথা আমার বলার আছে, যেটা আপনারা অনেকেই মেসেঞ্জারে পিন করছেন আমাকে, কিন্তু মেসেঞ্জার সত্যি চেক করা হয় না, আর মেসেঞ্জারে বোঝাও যায় না কে কখন করছেন। আর একটা জিনিস হচ্ছে, ডেসক্রিপশান বক্সে অনেকে বুকিং করছেন, এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। ডেসক্রিপশান বক্সে বুকিং হলে কিন্তু আমি বুকিং নিতে পারবো না, একমাত্র হোয়াটসঅ্যাপ আর ডাইরেক্ট ফোন করবেন কোনো রকম বুকিংয়ের জন্য। 16 নাম্বার শাড়ি, 7800, এখন 6500, একদম মানে ফুসিয়া রানী, যেটা খুব সুন্দর, এটা বিয়ের কোনের একটা সেকেন্ড শাড়িও হতে পারে। খুব ভাইব্রেন্ট কালার অল ওভার শাড়িটা, এইভাবে পার ধরে কিন্তু গেছে। ব্লাউজটা আমি আমার মতন দিয়েছি, জানি এটা পরবেন না, কিন্তু এটা একটা অফ হোয়াইটে ব্ল্যাক দিয়ে ছোটো ছোটো কাজ আছে, ব্লাউজটার প্রিন্টটা খুব সুন্দর, তো এটাই আমি দিয়েছি। আর শাড়িটা খুব সুন্দর, খুশিয়া রানী দেখুন, পিওর ব্যাঙ্গালোর সিল্ক, একদম হট রানী। এর নিজস্ব ব্লাউজটাও আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এর নিজস্ব ব্লাউজ, এটা একটা কোনের সেকেন্ড শাড়ি হতে পারে। যারা বিয়েবাড়ি পারপাসে নেবেন তারা কিন্তু গেনার, কারণ এই দামে এখন আর এই ধরনের শাড়ি তো পাওয়াই যাবে না। 17 নাম্বার শাড়ি, 8000 প্রাইস, ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 6200, 6200, অল ওভার কাজ, প্রচুর দেখিয়ে দিচ্ছি, ব্যাঙ্গালোর সিল্ক, ব্লেন্ডেড সিল্ক। প্রত্যেকটা শাড়ি খুব ভালো করে দেখানো হচ্ছে, যাতে করে তোমরা বুঝতে পারো যে কে কীরকম গেট আপটা লাগতে পারে একজন পরলে শাড়িটা। পুরো অল ওভার শাড়িটা এইভাবেই গেছে। এইভাবে অল ওভার গেছে, আর এটা যেহেতু পিঙ্ক দিয়ে কাজ আছে শাড়িটার মধ্যে, আমি এই পিঙ্ক ব্লাউজটা দিয়েছি। শাড়ির নিজস্ব ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শাড়ির নিজস্ব ব্লাউজ পিস, শেষের দিকে আমি দু তিনটে পার্সি কাজ দেখাচ্ছি, হ্যান্ড পার্সি একদম। এই শাড়িগুলো কিন্তু একটা কথা বলে দিই, শাড়িগুলো একটু পালিশ করে নিতে হবে, 8000 প্রাইস, এখন ডিসকাউন্টেড প্রাইস 5000, সুতরাং বুঝতে পারছ 18 নাম্বার শাড়ি, একদম পিওর ব্যাঙ্গালোর সিল্ক এবং ভীষণ সুন্দর একটা, মানে স্ট্রাকচারটা ভীষণ সুন্দর, আর কাজটা খুব নিট কাজ, কম্বিনেশনটাও খুবই ভালো। এমনিতে পার্সি কাজের শাড়ি, হ্যান্ড পার্সি যত নিখুঁতই হোক,
একটু সুতোর টানটা থাকে, অনেকে সেটা জানেন অনেকে জানেন না। আর এটা তো পালিশ ছাড়াই আমি দেখাচ্ছি, একটু পালিশ করিয়ে নিতে হবে। এটা হচ্ছে গিফটের ব্লাউজটা, এটা দিয়েও পরতে পারবেন, এটাও কম্বিনেশনটা একদম ম্যাচিংয়ে আছে। এইভাবে পুরো শাড়িটা কিন্তু এইভাবেই গেছে, এটা একটা বাদামের খোলা টাইপের কালার, এইভাবে পুরো শাড়িটা গেছে। আর এর ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই, আর অনেক বড় শাড়ি এগুলো। এটা হচ্ছে ব্লাউজ পিস, একটু কাছ থেকে কাজটা দেখাতে হবে যে কত নিখুঁত কাজ। আর আঁচলটাও একটু কাছ থেকে একদমই হ্যান্ড পার্সি আছে। এটাও 8000 প্রাইস, এখন 5000 ডিসকাউন্টেড প্রাইস, 5000। এটাও সেম, এগুলো কিন্তু সবই হ্যান্ড পার্সির কাজ আছে। আর যে দামে দেওয়া হচ্ছে বুঝতেই পারছেন, এখন 8000-এও পাওয়া যাবে না এই ধরনের, এই ভলিউমে কাজ। এটা গিফটের ব্লাউজ, কাজটা একটু ক্লোজে ধরলে বোঝা যাবে যে কত নিট কাজটা আছে। এইভাবে পুরো শাড়িটা গেছে। আর এর যে ব্লাউজ, ব্লাউজটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এই ব্লাউজ পিস। এটা একটা পিওর ব্যাঙ্গালোর সিল্ক, কিন্তু দামটা শুনে তোমরা চমকে যেও না, 20 নাম্বার শাড়ি, আমার শেষ এই প্রোগ্রামের শেষ শাড়ি। 5500 হচ্ছে প্রাইস, এখন ডিসকাউন্টেড প্রাইস 3900, 5500 এখন 3900। এটা কাশ্মীরি স্টাইলের পার্সি আছে, খুব নিখুঁত সূক্ষ্ম কাজ, একটু জুম করে দেখালে বোঝা যাবে যে কাজটা এত ফাইন কাজ। যারা বেশি বড় বড় কাজ পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এটা ভীষণই ভালো, খুব সুন্দর কাজটা। এই ব্লাউজটা দিচ্ছি গিফটে, একটু এজেড পার্সন যারা তারা বুক করতে পারেন। আর একটা ব্যাপার আছে, এটা কিন্তু এখানেই শেষ না, কুঁচিতে কিন্তু প্রচুর কাজ আছে। এই যে সূক্ষ্ম কাজটা, এটা কিন্তু কুঁচিতেও পুরো কুঁচিটা কভার করেছে, জানি না কতটা বুঝতে পারছো তোমরা, পুরো কুঁচিটা এটা কভার করেছে। আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম, আর আগামী এপিসোডে থাকছে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব জামদানি আর তসরের কিছু আইটেম, জরি বর্ডার তসর, তো ওগুলো দেখাবো, তারপরে আবার কাঁথার এপিসোড নিয়ে আসবো। তো ঠিক আছে, এখন এই অবধিই রইল, তোমরা সাবস্ক্রাইবটা তো অবশ্যই করবে, লাইক শেয়ারটা আর বলার দরকার নেই, ওটা তো আছেই তার সাথে। এখানে শেষ করছি, নমস্কার।